জয়নিতাই। সে অনেক দিনের কথা, এক গ্রামের প্রান্তে ছিল রামায়ত সাধুদের মন্দির ও আশ্রম। আশ্রমের পর থেকেই বনের শুরু, মাঝে মাঝেই বন্যজন্তু বেরিয়ে গ্রামে উৎপাত করে। আশ্রমের মহান্ত ভারী সৌম্যদর্শন, সাদা ধবধবে কাপড়, পায়ে খড়ম, গলায় হীরা, মাথায় জটা, ভারী প্রসন্ন মুখ অথচ গম্ভীর ব্যক্তিত্ব। গ্রামের ছোট অনাথ ছেলেটা ওর কাছেই একটু প্রশ্রয় পেত। রংটা তার কালো, চোখ দুটো বড় বড়, দেখলে মায়া লাগে। বাপ মা মরা ছেলেটাকে গ্রামে অপয়া বলেই সবাই মনে করে। আশ্রম না থাকলে সে কবেই রাস্তার ভিখিরি হয়ে চলে যেত। আশ্রমে দুমুঠো খেতে পায়, টুকটাক কাজও করে দেয়, তবে বিসময় সে মন্দিরে শ্রী রামচন্দ্রের বিগ্রহের সামনেই বসে থাকে। সেখানে থেকে সহজে তাকে কোথাও নড়ানো যায় না। আশ্রমের অন্য সাধুরা পূজা ও নানা রকম কাজকর্ম করেন এবং সন্ধ্যায় যখন অন্ধকার ঘনিয়ে আসে তখন আরতির পর সবাই যে যার আসনে বসে জপ করেন। রাত্রে ভোগারতির পর প্রভুর শয়ন, তখন যে যার কুঠিরে। ছেলেটা বেশ সাহসী, সন্ধ্যারতির পর একা একা চলে যায় গ্রামে, পুকুর পাড়ে বা কোনো দাওয়ায় শুয়ে ঘুমিয়ে পড়ে। মহান্ত যখন তুলসী রামায়ণ নিয়ে সুরেলা কণ্ঠে পাঠ করেন তখন অন্য সাধুদের পিছনে ছেলেটাও বসে থাকে। লেখাপড়ার বেশি হলো কই, তবু মুগ্ধ হয়ে পাঠ ও ব্যাখ্যা শুনে যায়, কি বোঝে সেই জানে। মন্দিরের গর্ভগৃহে রাম সীতা লক্ষণ ও মহাবীরের পাথরের মূর্তি, তাদের সাজগোজও আছে। বিশেষ দিনে বিগ্রহদের সুন্দর করে সাজানো হয়, বড় বড় পুঁথির মালা ও মুকুট, হাতের ও কানের অলঙ্কার ভারী সুন্দর দেখায়। নিত্য দীপজলে ধূপধুনোর সুগন্ধে মন্দিরের বাতাস ভারী হয়ে থাকে, কিন্তু কোনো রকম আড়ম্বর নেই সেবা পূজার মধ্যে। নিত্য ভোগরাগ, সামান্য ভাত ডাল রুটি তরকারি দিয়ে, রাত্রে দুধ ও মিষ্টি, দুধ আনে ওই ছেলেটা। লোকে তাকে বলে বিশ্বকুড়ে, কাজ তাকে দেবে কে, আর করবেই বা কখন। ঘুম ভাঙে, নদীতে স্নান সেরেই সে আশ্রমের দিকে ছুট লাগায়। একদিন মহন্ত বিকালে তুলসী রামায়ণ পড়ার পর বসে আছেন, সকলেই উঠে গেছে, বসে আছে ছেলেটা। মহন্ত বলেন, বেটা বংশী, তুমি আমার কাছে এসো, তুমি কি কিছু চাও? বংশী বলে, সাধু বাবা, ওই মন্দিরে যারা আছেন তাদের জীবন্ত দেখতে চাই আমি। মহান্ত এই কথায় ওর দিকে গভীর চোখে তাকান। তাই তো, এরকম অদ্ভুত আবদার করার সাহস কোনো ছেলেরই তিনি দেখেননি। তার চোখ দুটো আপনিই বুঝে যায়, অন্তরে তিনি ইষ্টমূর্তির এক অপূর্ব দর্শন পান, আদেশও পান। ধ্যান ভেঙে চোখ খোলেন, সরলতা মাখা বংশীর মুখে কি গভীর ব্যাকুলতা। তার হাত দুটো বালকের মাথা ও কপাল স্পর্শ করে। বালককে তিনি মন্দিরে পাঠান। বালক ফিরে আসে দিব্য বিস্ময় নিয়ে, মহান্তর মুখে হাসি, বলেন, বংশী, কাদের দেখলে? বালক ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, তারপর বলে, মহারাজ, রোজই কি অমনি দেখতে পাব? পাবে, যদি খুব করে চাও। ওরা তোমার সব কথাই শুনবেন, তবে এ কথা কখনো কাউকে বলো না। এই ঘটনার পর বালক বংশী যেন আরও নিবিষ্ট হয়ে যায়, চুপ করে বসে থাকে। সাধুরা নানা রকম সেবা কার্য করছেন দেখলেও সে ওঠে না। সকলের ধারণা হয় ছেলেটি কাজে অনিচ্ছুক ও অলস প্রকৃতির। দেখতে দেখতে দিন যায়, বছর যায়, অবশেষে মহান্ত রামনাম জপ করতে করতে একদিন রামলোকে প্রয়াণ করলেন।
তার স্নেহধন্য যুবকটি আগের মতোই আশ্রমে যাতায়াত করতে লাগলো। মহান্তর চলে যাওয়া দেখে সে কয়েকদিন একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে সে আবার আগের মতো হলো। সে বছর চতুর্মাস্যের সময় সাধুদের সকলেই দূরে বনে তাদের যে নতুন কুঠির হয়েছে সেখানে গিয়ে তপস্যার জন্য ব্যাকুল হলেন। মহান্তের অভাব তারা প্রাণে প্রাণে অনুভব করছিলেন। তার স্থানে অন্য কেউ এখনো আসেননি, এলে হয়তো তাদের দিনচর্যার কিছু পরিবর্তন ঘটতে পারে। তার আগে তপস্যা যাওয়াই ভালো। কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন, বিগ্রহের সেবা পূজাদি নিষ্ঠা সহকারে করার ভার কার উপরে দেওয়া হবে? শেষ পর্যন্ত একজন সাধু বললেন, আচ্ছা বংশী সেবার নিতে পারে না? অন্যজন বললেন, সে তো রামচন্দ্রের দিকে তাকিয়েই বিভোর হয়ে থাকে, কোনো দিন তো তাকে কোনো কাজে এগিয়ে আসতে দেখি না। যাক একবার জিজ্ঞাসা করেই দেখা যাক না হয়। বংশীকে ডাকা হলো। সাধুরা তাকে বললেন, বংশী তুমি তো মোটামুটি প্রভুর সেবা পূজার সঙ্গে পরিচিত, পূজাও তোমার মহান্ত মহারাজ শিখিয়েছিলেন, এখন এই বর্ষাকালের মাস কয়টিতে সেবাদি চালাতে পারবে? একাই সব করতে হবে। কিন্তু বংশী তো এই অভাবিত প্রস্তাবে আনন্দে আত্মহারা হয়ে গেল। রামচন্দ্রের সেবা করার সৌভাগ্য কোনোদিন তার হবে এ তো স্বপ্নেও সে ভাবতে পারেনি। খুব খুশি হয়ে আগু পিছু না ভেবেই সে বললে, নিশ্চয়ই চালাতে পারবো, আপনারা কালই তপস্যায় যান। ওর কথায় সকলেই আনন্দিত। তবে একজন সাধু বললেন, বংশী কাজ বড় কম নয়, মঙ্গল আরতি থেকে পূজা ভিক্ষা ভোগ রান্না সব পেরে উঠবে তো, এখনো চিন্তা করে দেখো। বংশী কিছু চিন্তা করতে রাজি নয়, তার বুকের মধ্যে গুড়গুড় করছে, মনে হচ্ছে সে প্রভুর জন্য কী না করতে পারে। যা হোক, দিন চারেক পরে সাধুরা সকলেই শ্রী রামচন্দ্রকে প্রণাম করে বিকেলবেলা রওনা দিলেন বনের দিকে। বংশীর আনন্দ আর ধরে না, যে মূর্তিকে সে জীবন্ত দেখে আজ তাকে নাড়াচাড়া করবে, এ স্পর্শ করবে, খাওয়াবে। রাত্রের আরতি সেরে সে দুধ ও মিষ্টি নিবেদন করল। পরদিন ভোরবেলা মঙ্গল আরতি, তারপর মন্দির ঝাঁট পোঁছ করে পূজার বাসন মেজে স্নান সারল, তারপর ফুল তুলে পূজার থালা সাজালো, নৈবেদ্যের ফল কেটে থালায় রাখলো। কাজ করা তো অভ্যাস নেই, ফল কাটতে কাটতেই অনেক সময় লেগে গেল। যা হোক, তারপর পূজা। পূজায় বসে বংশী আত্মহারা হয়ে পড়েছে। চারজনের জীবন্ত মূর্তি তার দিকে চেয়ে আছে। পূজা সারতে সারতে বেশ বেলা হলো। তাড়াতাড়ি সে ভিক্ষের ঝুলি নিয়ে বেরিয়ে পড়ল। কেউ দিল কেউ দিল না। মাথার উপরে সূর্য তাপ ঢালছে, গলদ ঘর্ম হয়ে হয়ে সে ফিরে এলো। এবার ভোগের জোগাড় করতে হবে। অপটু হাতে সব গুছিয়ে রান্না করতে করতে বিকেল হয়ে গেল। সন্ধ্যাবেলা প্রভু বংশীর নিবেদন করা অন্ন গ্রহণ করলেন। বংশীর চোখে জল, কি করবে সে? আরত্রিকের পর দুধ আনতে গিয়ে পেল না, অনেক দেরি হয়ে গেছে, তাই শুধু মিষ্টি জল নিবেদন করে শয়ন দিল। রাতে বংশীর ঘুম নেই, এপাশ ওপাশ করছে আর ভাবছে, ভোগরাগ সেবা পূজা তো ঠিক মতো সময় মতো করতে পারলাম না, সাধুরা আমার উপরে ভরসা করে ভার দিয়ে গেছেন, তারা যদি এসব জানেন তো এখনই তপস্যা থেকে ফিরে আসবেন। এই রকম সাত পাঁচ ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ল গুরুদেবের আশীর্বাদের কথা, তোমার কথা বিগ্রহেরা শুনবেন। এই কথা মনে পড়তেই তার মন শান্ত হয়ে গেল, সে ঘুমিয়ে পড়ল। পরদিন কে যেন তার ঘুম ভাঙিয়ে তাকে জাগিয়ে দিল মঙ্গল আরতির জন্য। তাড়াতাড়ি উঠে বিগ্রহেদের মুখ হাত মুছিয়ে সে মাখন মিশ্রি নিবেদন করল, তারপর কর্পূর আরতি। আজ প্রভু রামচন্দ্রের মুখ বড় প্রসন্ন,
প্রভুর দিকে হাত জোড় করে তাকিয়ে এসে বলল, প্রভু কি করে তোমার সেবাদি করতে পারবো সময়ে। রামচন্দ্র মধুর হেসে হনুমানের দিকে চাইলেন, তারপর লক্ষণের দিকে। বংশীর মনে হলো, ওই তো প্রভু অনুমতি দিলেন। এবার সে আস্তে আস্তে হনুমানের কাছে এলো, তারপর বলল, বাবা হনুমান, তুমি তো প্রভুর সেবার জন্যই থাকো, তাহলে আজকে মন্দির ঝাটপাট দিয়ে আমায় একটু পূজার জোগাড় করে দাও। এ কথায় হনু ধীরে ধীরে উঠে হাতে ঝাঁটা তুলে নিলেন, বংশী মহানন্দে ফুল তুলল। মহাবীর সব ঝাটপাট শেষ করে চন্দন ঘষে ফুলের থালা সাজালেন, নৈবেদ্যের ফল কেটে দিলেন। বংশী শুধু বসে পূজা করল, মহাবীরও তখন গিয়ে বসলেন নিজের জায়গায়। পূজার পর বংশী রান্নার তোড়জোড় করতে লাগলো। এবার লক্ষণের সামনে গিয়ে দাঁড়ালো, বলল, দেখলেন তো গতকাল প্রভুর ভোগ উঠতে সন্ধ্যা হলো, আজ আপনিই ভিক্ষা করে আনুন, আমি এদিকটা সামলাই। লক্ষণ বিনা বাক্য ব্যয়ে ঝুলি নিয়ে চলে গেলেন। বংশী তাকিয়েই ছিল, ভাবছিল কি সুন্দর হাঁটা চলা, আহা। কিছুক্ষণ পরেই লক্ষণ ফিরলেন, ঝুলি ভর্তি আনাজপত্র, চাল ডাল যা চাইছে ঝুলি থেকে বেরোচ্ছে। ওরে বাবা, এত রান্না কে করবে, কুটনই বা কে কাটবে। আবার হনুকে হাত জোড় করে বলল, একটু সাহায্য করো বাবা মহাবীর, নইলে প্রভুর ভোগ উঠবে না। হঠাৎ তাকিয়ে চোখে পড়ল সীতাদেবী হাসছেন। বংশীর সাহস গেল বেড়ে, বললে, মেয়ে মানুষ তুমি, তুমি থাকতে আমি প্রভুর রান্না করব, শিগগির এসো, আমি জোগাড় দিচ্ছি। সীতাদেবী রামচন্দ্রের দিকে তাকিয়ে মিষ্টি হেসে সিংহাসন থেকে নেমে ভোগের ঘরে গেলেন। বংশী এবার রান্নার দিকে না গিয়ে ভোগের বাসনপত্র ঠিক করতে লেগে গেল। আজ যে অনেক উপকরণ মা সীতাদেবী রাঁধবেন, যাক শেষ পর্যন্ত খিচুড়ি ও নানা রকম তরকারি, ভাজা, পায়েস সব মহানন্দে বংশী রামচন্দ্রকে নিবেদন করল। দেখল মা জানকী, লক্ষণ, হনুমান সবাই ধীরে ধীরে চলে এসেছেন। সকলকে খাইয়ে বংশীর যে কি আনন্দ তা প্রভুই জানেন। প্রভুকে শয়ন দিয়ে সে নিজে খেতে বসল। মুখে প্রসাদ দিতেই তার অঙ্গে রোমাঞ্চ হলো, আনন্দ আশ্রু ঝরে পড়তে লাগলো। সে উন্মত্তের মতো জয় রাম শ্রীরাম বলে নাচতে লাগলো। হঠাৎ মনে পড়ল সাধুদের কথা, সঙ্গে সঙ্গে প্রসাদের পাত্র নিয়ে সে বনের দিকে ছুটতে আরম্ভ করল। মাইলখানেক পর তাদের কুঠিরগুলো চোখে পড়ল, কথা বলার বা ডাকার কোনো শক্তিই তার নেই। সে কুঠিরগুলোর সামনে পাত্র ধরে জয় রাম শ্রীরাম বলে তাণ্ডব নৃত্য করতে শুরু করল। সাধুরা সকলে বেরিয়ে এলেন, কি ব্যাপার, বংশীকে ধরে ওরা বসালেন, শান্ত করলেন। বংশী ওদের সবাইকে প্রসাদ দিল, ওরা আস্বাদন করে ওরাও ভাবে বিহ্বল হয়ে নৃত্য করতে লাগলেন। বারবার বলতে লাগলেন, এ অমৃত কোথায় পেলে বংশী, এ কি তোমার রান্না? এবার বংশী ধীরে ধীরে উত্তর দেয়, না না আমার কেন হবে, এ রান্না করেছেন মা জানকী। কি বলছো তুমি, পাগল হলে নাকি? না না ঠিকই বলছি আমি, হনুকে, লক্ষণ ভাইকে, সীতাদেবীকে সকলকে সিংহাসন থেকে নামিয়েছি প্রভুর সেবার জন্য, আমি আমি মহা অপরাধ করে ফেলেছি। এ কথা বলে হাউ হাউ করে কাঁদতে লাগলো বংশী। সাধুরা নির্বাক, বংশীকে থামাতেও কেউ এগোলেন না। এ যে অসম্ভব সম্ভব করেছে বংশী। বংশী শান্ত হলে সাধুরা তাকে অনেক প্রশ্ন করতে লাগলেন, বংশী কি দেখে মন্দিরে, সে কার কৃপায় ওই দর্শন পেয়েছিল, কি করে সে মহাবীরকে কাজে নামালো, কার আশ্বাস পেয়ে লক্ষণই বা কেন নামলেন। বংশী আজ আর নিজের মধ্যে নেই, তার মুখ থেকে সব প্রশ্নের উত্তর হড়হড় করে বেরিয়ে এলো। সাধুরা প্রসাদের কৃপায় পরমানন্দ লাভ করেছেন, বংশীর কথায়
সে আনন্দ আরও বাড়ল। তবে প্রভু সাক্ষাৎ রয়েছেন মন্দিরে, নইলে নিত্য দর্শন তার কী করে পেল এই অকিঞ্চন ভক্তটি? সকলে বললেন, বংশী চলো, আর চতুর্মাস্যে আমাদের কাজ নেই, প্রভুকে ছেড়ে চতুর্মাস্য? কি মূর্খ আমরা, কি ভুলই না করেছি! চলো বংশী, তুমি আমাদের চোখ খুলে দিলে, আর তোমায় আমরা চিনতে পারিনি। তুমি যে প্রভুকে তোমার প্রেমে বেঁধে রেখেছো, তাই তো সকলেই তোমার কথায় প্রভুর সেবায় নামলেন। ধন্য তুমি বংশী, ভক্ত বৎসল প্রভু ভক্তের মান রাখলেন। জয় নিতাই। ভক্ত বৎসল প্রভু নামক প্রচল কথাটি এখানেই শেষ হলো। আশা করি ভজন কুঠিরের এই ছোট্ট প্রয়াসটি আপনাদের ভালো লাগবে। জয় নিতাই। Subscribe now and press the bell icon. Never miss an update.